ইয়েকে দাও, দাদু ভাইকে দাও, দাদু ভাই রিসিভ করুক, তুলো দেখি পারে কিনা রিসিভ করতে। নমস্কার বন্ধুরা, আমি রিনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রিনার খুশির ব্লগের আরও একটা নতুন ভিডিও দেখতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে ফাদার্স ডে, আর ভাবলাম আপনাদের সামনে একটু আসি। আর কী বলবো, ফাদার্স ডেতে বাবাদের সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই। আর ফাদার্স ডে বলতে একটা দিনই যে পার্টিকুলার হয় তা না, বাবাদের যে অবদান একটি বাচ্চার জীবনে, মেয়ে বা ছেলে যেই হোক, তার জীবনে বাবার যে অবদান, সে যতটাই বলা হোক না কেন সবটাই কিন্তু কম বলা হবে, তাই না বন্ধুরা? বলুন। আর কী বলবো, আমি কিছুদিন আগে তো বাড়ি গিয়েছিলাম, তো এই বাড়ি এসেছি, মানে মুম্বাই এসেছি, তো তখন বাবার সাথে বেশ ভালো টাইম স্পেন্ড করেছি এবং আপনাদের সাথে ব্লগও শেয়ার করেছি। যখন বাবার বাড়ি গিয়েছিলাম তো বাবাকে, মানে বাবার সাথে এত সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করেছি, কী বলবো, বাবার সাথে গল্প করেছি, বাবার সাথে ঘুরতে গেছি, খুব ভালো লেগেছে। এবার বাবার কাছে একটা ফোন ছিল, একদমই ছোটো, বাবার কাছে কোনো স্মার্টফোন ছিল না, নোকিয়া একটা ছোটো ফোন ছিল। তো আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল বাবাকে একটা স্মার্টফোন দেওয়ার। আর আমার কাছে, আমি মানে আমার পকেট মানি জমিয়ে জমিয়ে সেটা হচ্ছে এবারে আমি বাবাকে একটা ফোন দিয়ে এলাম। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর ফোন দেওয়াটা এমন কিছু ভীষণ বড় কাজও নয়, বাবাকে যদি যাই জীবনে দিই না কেন সেটা কম দেওয়াই হবে। তবু সেরকম মনে হয় না যে বাবাকে আমি ভীষণ কিছু দিতে পারি, পারি না। বাবা যদি আমার ভিডিওটা দেখছো, কী বলবো, প্রথমে আমার প্রণাম নিও। আর বাবা, তোমাকে অনেক অনেক আমি ভালোবাসি, মিস করি, অনেক ভালোবাসি, মিস করি। আর তোমার শরীরটা এখন একটু খারাপ, তুমি তোমার খেয়াল রেখো বাবা, কারণ বাইরে আছি, প্রচুরভাবে তোমাকে মিস করি। যখন খুশি আমি যেতে তোমার কাছে গিয়ে থাকতে পারবো না। তুমি আমার জীবনে কী সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, তুমি তোমার টেক কেয়ার করো, তুমি তোমার খেয়াল রেখো। আর বাবাকে স্মার্টফোনটা এই কারণে দিলাম, তাহলে বাবার সাথে একটু ভিডিও কলেও কথা বলতে পারবো। তারপর হচ্ছে বাবা, আমি তো ভিডিও বানাই, বাবা আমার ভিডিওগুলো দেখে আমি কী করছি না করছি সেটা একটা, তো সেই কারণে বাবাকে একটা ফোন দেওয়া আর কি। আমি যে বললাম ফোন দেওয়াটার জন্য যে ভিডিওটা বানাচ্ছি তা না, ওটা জাস্ট একটা স্মৃতি হিসাবে বাবাকে, মানে ভিডিওটা বানানো এটাই আর কি। তো চলুন বন্ধুরা, সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আরিশ হোক, কালকে হচ্ছে স্কুলে গেছিলো, স্কুলে কিছু সেলিব্রেশন ছিল ফাদার্স ডে নিয়ে, তো সেখানেও গেছিলো, তো সেটুকুও পারলে আপনাদের সাথে শেয়ার করুন। আর আপনারা সবাই আপনাদের বাবাকে খুব খুব ভালোবাসুন, পাশে থাকুন, যারা বাবার কাছে আছেন খুব বাবাকে ভালোবাসুন, বাবার পাশে থাকুন সবসময়, এটুকুই বলবো। মেয়ে বা ছেলে যেই হোক না কেন বাবাকে ভালোবাসে ভীষণ দরকার, কারণ বাবার যে মনের কষ্ট, বাবার প্রত্যেকটি বাবার মনে যে লুকিয়ে থাকা কষ্ট বাবা সব প্রকাশ করে না। আমরা মেয়েরা কিন্তু সব কিছু, মনে কিছু কষ্ট হলে আমরা কিন্তু ঝগড়া করে হোক বা রেগে হোক সব বলে দিই, কারণ আমিও এখন মা হয়েছি। আর আরিশের বাবাকে দেখে বুঝতে পারি, হয়তো আমার মনের সমস্ত কিছু সুখ দুঃখ হয়তো আমি মানে রেগে টেগে কেঁদে এ করে আমি সব উজাড় করে দিতে পারি, কিন্তু ছেলেরা সেটা পারে না। তো পৃথিবীর প্রত্যেকটি বাবাই খুব খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, হ্যাপি থাকুক, এই কামনা করবো। আর বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দোকানের ওনার বললেন যে ওর ফোনটাকে একবার দেখে নিতে, চেক করে নিতে। আমি ভেবেছিলাম যে বাবাই এটাকে আনপ্যাক করবে, কিন্তু দোকানের যে দাদা ভাই উনি বললেন যে না না, একবার খুলে দেখে নিন, তো তারপর উনি সমস্ত কিছু সেটিং ওয়েটিং করে দেবেন, তারপর আর কি নিয়ে যাব। তো সেই জন্য আরিশের এই সব মানে নতুন জিনিস মানে আনপ্যাক করতে ভীষণ ভালো লাগে, সেই জন্য ওই এখন এই ফোনটাকে খুলছে, একবার খুলে সমস্ত দেখে নেবে, তো তারপর যেগুলো স্কিন গার্ড এগুলো সমস্ত কিছু লাগিয়ে দেবে এই আর কি। আর আরিশের এই সব জিনিসে ভীষণ ইন্টারেস্ট, কী বলবো, মানে ফোনটার সম্বন্ধে ভীষণ ইন্টারেস্ট। আর ও আরিশ মানে ও দাদু ভাইকে যে ফোনটা দেওয়া হয়েছে ও এত হ্যাপি, মানে কী বলবো।
এবার ইয়েকে দাও, দাদুভাইকে দাও, দাদুভাই রিসিভ করো, তুলো দেখি পারে কিনা রিসিভ করতে। হ্যালো করো, কানে লাও, কানে লাও, হ্যালো, হ্যাঁ এভরিওয়ে কথা বলো, ঠিক আছে? এবার কাটো বাবা, এবার কাটো, এটা কি কাটবো? হ্যাঁ, এবার তুমি একটা কল করো দেখি, এই মাতো যে নাম্বারটা এলো, তুলো উপর দিকে স্ক্রিনটা, হ্যাঁ এবার যে নাম্বারটা এলো কল অপশনে যাও, কল এই তো, কানে নাও, রিং হবে, কানে নাও, যখন এটা তুমি রিং আওয়াজ পাচ্ছ, এবার দেখো রিসিভ করেছে বটে, এবারে কেটে দাও, ওই দেখো কল গেল, বুঝতে পেরেছ? এবার তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো এটা হচ্ছে আরিসের স্কুলে যাচ্ছিলাম, তো সেম ড্রেসই পরেছিলাম, তো স্কুলে যাচ্ছিলাম এটা, আর আরিসের স্কুলে গিয়ে আরিস কী করলো না করলো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি করি। তো বন্ধুরা এই দেখুন, আরিস আর আরিসের বাবা দুজনেই আজকে সেম কালারের টি শার্ট পরেছে, আর এখন ওরাও চলে যাচ্ছে ফাংশনে। তো ফাংশানে বন্ধুরা আমাকে কিন্তু অ্যালাউ করেনি, কারণ আজকে মাদার্সদের কোনো অ্যালাউড নেই, আগে শুধুমাত্র ফাদার্সরাই যাবে। আর এখানে হচ্ছে আমি একটু বাইরে তখনকে ভিডিও করে নিচ্ছিলাম, এরপর হচ্ছে আরিস আর আরিসের বাবা চলে আসবে, ফাংশান শেষ হয়ে গেছে, এক ঘন্টার ফাংশান ছিল, আর আরিস কি বলেছে সেই ফাংশানে চলুন সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আরিসের বাবা সেটুকু ভিডিও করেছিল, ওর বাবার সম্বন্ধে কিছু স্পিচ দিয়েছিল, সেটা একটু শুনে নিন। কি বানিয়েছে দেখি, আইসের বাবাকে দেখুন চকলেট আইসক্রিম, আর ইস হচ্ছে ওর বাবার জন্য বানিয়েছে, আর ওটাও দেখা কেমন হয়েছে, আসতে ভেঙে দুটো আইসক্রিম কিন্তু আরিস নিজেই বানিয়েছে, ওর বাবা একটু হেল্প করেছিল, তবে আমি একটুও কিন্তু হেল্প করি, ও নিজেই বানিয়েছে, চকলেট এনেছে ওর বাবার সাথে গিয়ে, ঠিক আছে না পাপাকে দাও, তো এখন হচ্ছে আজকে বানিয়েছি বিরিয়ানি, আর আজকে হচ্ছে ও বানিয়েছে, আমি বানিয়েছি ওদের জন্য বিরিয়ানি, ও হচ্ছে আইসক্রিম খাবে, ওর বাবা খাওয়ার আগে ও খেয়ে নিল, যাই হোক আর কি, তো হচ্ছে আরিসের বাবা একটু পরেই খাবে, কারণ এখন হচ্ছে আমরা খাবার খাইনি, এরপর খাবার খাবো, আর এদিকে দেখুন ও খেয়েটে ওটার মধ্যেই ঢুকিয়ে দিল, কি বলবো, যাই হোক আর কি। তো আরিস হচ্ছে ওর বাবার জন্য আইসক্রিম বানিয়েছে, আইসক্রিমগুলো কিন্তু দারুণ হয়েছে, ডায়েরি মিল্ককে প্রথমে গুঁড়ো করেছি, তারপরে একটু ওটাকে রোস্ট করেছি 1 সেকেন্ডের জন্য, তারপর ওর মধ্যে দুধ দিয়েছি, 4টে চকলেট গুঁড়ো করে রোস্ট করেছি, তারপরে 1টা চকলেট ভেঙে ভেঙে দু টুকরো করে একসঙ্গে মেল্ট করতে দিয়ে দিই, তারপরে ওটাকে রেখেছি, মিক্স করার পর 5 মিনিট ভিতরে রেখেছি, ঠান্ডা হয়ে যায় 10 মিনিট ডাইনিংয়ে, তারপর 10 মিনিট না 20 মিনিট পরে মোল্ডের হেলে ওই স্টিক্সগুলো দিয়ে হোল নাইট রেখেছিলে, হ্যাঁ আইসক্রিমে, আইসক্রিম মানে কি ডিপ ফ্রিজে ওইখানে রেখেছি, তারপর পুরো নাইট, তারপর সকালে দেখছি হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, টাটা, টেক কেয়ার।